অনেকে আছেন যারা মনের কথা বোঝাতে ব্যবহার করেন কালি, কলম এবং একটা খাতা। অনেকে আবার আছেন যারা গানের মাধ্যমে বুঝিয়ে দেন কথা। ঠিক তাই গানে গানে যখন কথা বোঝানো যায়, মনের কথা যখন সামনে আসে গানের মাধ্যমে, তখন তো আর দরকার পড়ে না ঠিক কাছের মানুষটা, পাশের মানুষটা, প্রিয় মানুষটাকে আর কিছু বলার। আর আমার সাথে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন, তিনি বোধহয় গানে গানে এই সকলের মনের কাছে পৌঁছেছেন এবং গানে গানেই সব কথা বলে দেন। আর তিনি খুব সুবক্তাও বটে, সুগায়িকা তো অবশ্যই, তার কারণ তার নাম মেখলা দাশগুপ্ত। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন মেখলা। সো ওয়েলকাম টু সিটি সিনেমা। বহুদিন পর একটু আগে আমাদের গল্প শুরু হয়ে গেছিল, প্রথমেই বলে যে কেমন আছো বলো। খুব ভালো আছি। এবং নতুন বছরে অবভিয়াসলি যখনই মেখলার সাথে আমাদের কথা হয়, তখনই হচ্ছে কাজ নিয়ে কথাটা হবে, তাই তো? একদম, কাজ কর্মই জীবন। এবার একটু বলো, ঠিক ফেব্রুয়ারি মাসটা আসে, সবাই আমরা মুখিয়ে থাকি মেখলার থেকে কি গানটা আসছে, কারণ ভালোবাসার মরশুম বলে কথা। হ্যাঁ, আর কি হয় ওই প্রত্যেক বছরই না নতুন বছরে এরকম এই প্রজেক্টগুলো বের করব, এটা করব, ওটা করব, প্রথম দিকে যতটা এনথু থাকে, ওটা পরের দিকে আস্তে আস্তে যেটা হয় আর কি, অক্টোবরের পর থেকে আমাদের শো সিজনও স্টার্ট হয়ে যায়, তো সেই কারণে এই নতুন গান নিয়ে সেরকম কাজ হয় না। তো বছরের শুরুতে ওই জন্য বেশ যেরকম ওই পুজোর সময় নতুন জামার একটা ব্যাপার থাকে, বছরের শুরুতে ওরকম নতুন গানের গন্ধ থাকে একটা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে মেখলার জন্য কি খুব সুবিধা হয়ে যায়, মানে এখন আমরা মেখলাকে যেভাবে চিনি, এখন হয়তো কোনো কথা সে বোঝাতে চাইলে এমনি মুখে বলেছে, কিন্তু মেখলার বোধহয় গানে গানে বলাটা বোধহয় বেশি সুবিধা হয় না? হ্যাঁ, আর এটা না আমার মায়ের দেখেছি, ধরো খুব আমি বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে বাড়িতে, ধরো কোনো কথা হচ্ছে, ধরো সর্ষের তেল নিয়ে কথা বলছি, মা হঠাৎ করে তেলের শেষে ভাঙলো বলে, মানে একটা আবার কিছু হয়তো অন্য কিছু বলে, মা এই স্বভাবটা আমার মায়ের থেকেও খানিকটা হয়েছে, হয়তো ওরকম সিচুয়েশনে আমার গান মনে পড়ে যায়। মানে রাগ হলেও কি গানটাই বেরোয় কথা হয়ে? এটা কিন্তু হয় না, ব্যাক অফ মাইন্ড হয়তো আমার খুব রাগ হচ্ছে, দেখছি ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলছে সেই সময়, এটা এটা আমি ইনফ্যাক্ট পরীক্ষার হলেও, ধরো আমার টেনশনে খুব টেনশন মনে পড়ছে না কিছু, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, তখন এটা হয়। আমার কি হতো বলি একটু, আমি অন্তাক্ষরী যখন খেলতে বসতাম তখন আর কোনো গানই মনে পড়তো না। মেখলার ক্ষেত্রে কখনো হয়েছে কি এটা? না না, সেটা হয়নি, সেটা হতো না, সেটা হতো না। এবং আমি কি করতাম, তখন অন্তাক্ষরী প্রচুর খেলা হতো, প্রত্যেকটা অক্ষর দিয়ে আগে থেকে লিস্ট করে রাখতাম, তো কখনো ওরক থেকে বেশি ন রস ম ম ম ম দিয়ে প্রচুর গানতে, খ দিয়ে খুব অসুবিধে হতো। তার মানে রাগ হলে মেখলাকে যদি বলি যে বোঝাতে হবে কাউকে, এবং সেটি একদম মানে কাছের মানুষ, এবং অনেক সময় হয় যে বাইরের মানুষকে তো আর আমরা গান গেয়ে গিয়ে শোনাবো না, পরিষ্কার করে তাকে অ্যাভয়েড করবো ডেফিনেটলি, তো কাছের মানুষকে যদি বোঝাতে হয় রাগের সময় কি বলবে? ওই অ্যাভয়েডই করা উচিত কাছের মানুষ রাগের সময়টুকুন, তো গান দিয়ে এই যে এখন জিজ্ঞেস করছে, এখন মনে পড়ছে না, টাইম মনে পড়ে গেল এখন, এই যে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, কারণ তুমি তো রাগের মুডে নেই এখন, রাগটা তো হচ্ছে না তাই রাগের গান। সেটা হচ্ছে কিন্তু একতরফা প্রেম, মানে তো সেই ঘুরে ফিরে সিঙ্গলই থাকলো আর কি, তো সেই একতরফা প্রেম যেখানে বললেই উঠতে পারছে না, সেরকম একটা গান আশা অডিও থেকে গাইলাম। এবং হ্যাঁ, আগামীতে যে গানগুলো আসবে তার মধ্যে ওই বিরহের ব্যাপারটা তো থাকবে, অনেকগুলো গান রয়েছে, কবে কী করব আমি নিজেও জানি না, কিন্তু দেখা যাক। মেখলা, আমি যেটা বলছিলাম যে গান এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষকে এক্সপ্রেস, মানে এক্সপ্রেসটা বোধহয় খুব ভালো করা যায় মনে কথা, যারা খুব একটা কথায় ভালো নয় তাদের জন্য, তো মেখলার ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করবো যে মেখলার এরকম কখনো সিচুয়েশন হয়েছে যেখানে হয়েছে যে বলার থেকে বোধহয় মুখ বন্ধ রাখাটা বেটার, বা গানে তাকে বোঝানোটা বেটার হবে? হ্যাঁ, আমার মনে হয় কি, কাউকে যদি কিছু মানে কথায় বোঝানো না যায়, তো চুপ করে থাকাটাই বেটার। এবং তার থেকেও বড় কথা, আমি নিজের ক্ষেত্রে দেখেছি তখন আর কথায় কিছু গাইতেও ইচ্ছে করে না, সুরে, সুরের মধ্যে এমন কিছু থাকে, মানে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এত এনরিচ একটা জিনিস, কিছু সুরের মধ্যে থেকে না এমনি চোখ দিয়ে টপ করে জল পড়ে যাবে, মানে
রিয়াজ করার সময় বা এরকম এটা হয়। তো গাইতে মানে কিছু কথাও গাইতে লাগে না, সুর দিয়েই সেটা এক্সপ্রেস করা যায়। যেরকম প্রচুর আমি ইয়ানির যেরকম খুব ফ্যান, ইয়ানির কিছু গান খুব আমার হাত ফাত ঘেমে যায় শুনতে শুনতে, মানে ভেতরটা এমন উথাল পাথাল হতে থাকে। সেই গানগুলোর তো কোনো ইনস্ট্রুমেন্টাল যেরকম আমি খুব বেশি শুনি, বা সেগুলোর তো কোনো ভাষা নেই কিন্তু কোথায় গিয়ে নিজেকে মানে ড্রাইভ করে আর কি। এবং আমি এখানে দেখতেও পাচ্ছি তোমার চোখে হালকা হালকা জল চলে এসেছে, মানে কোথাও একটা তুমি ফিল করছো যখন বলছো। হ্যাঁ হ্যাঁ, এটা হয় আমার। এবার এখন যে ওয়েদারটা দেখলাম বাইরে ঠিক ঢোকার আগে, এটা ভেজা ভেজা ওয়েদারই বলা যায়। তো এই সময় তো মানুষ যারা বাড়িতে রয়েছেন তারা নিশ্চয়ই ঘুমের মধ্যে রয়েছেন। বাঙালি তো ভাত ঘুম দিতে দারুণ ভালোবাসে, আমরা বাড়িতে থাকলেই ঘুম দিয়ে দিই। কিন্তু যারা বাইরে রয়েছেন তারাও কি আর স্বপ্ন টপ্ন দেখবেন না? এটা কি হয়, ভেজা ভেজা স্বপ্নরা তো সবাই দেখে। সবাই দেখে সেই। আর এখন কিন্তু মানে বেসিক্যালি রোম্যান্টিক ওয়েদার হয়ে আছে, দুর্দান্ত। কারণ শীতটাও একটুখানি কমছে, তো এই সময় ওই জুবুথুবু হয়ে সোয়েটার ওই বিষয়টা নয়, তো এনজয়ও করা যাবে এই টাইম। উইন্টার পারসন না সামার পারসন? মাঝামাঝি। কিন্তু হ্যাঁ, আমি আমি নিজে দেখেছি আমি গরমটা তাও সহ্য করতে পারি। মানে গরমকালে যেটা হতো রিয়াজ করার সময়, তানপুরা চালালে ওই ফ্যানটা চললে না খুব অসুবিধে হয়, তার ঢিলা হয়ে যায় অনেক সময়, সুর এদিক ওদিক হয়ে যায়। তো সেই কারণে ফ্যান অফ করে রিয়াজ করতাম এবং সেটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না, মানে ঠান্ডার মানে ঠান্ডার সময় একটু লেপের ভিতরে শুয়ে থাকবো, এটাই বেশি ভালো লাগে। ঠিক তাই, মানে আমরা আবার ঠান্ডার সময় তুমি যেমন সহ্য করতে পারো না, কিন্তু ঠান্ডার সময় গানগুলো যেগুলো উপহার দাও সেগুলো শুনে মানুষ আবার কিন্তু চাঙ্গাও হয়ে যায়। তবে এই যে বলছিলে রোম্যান্টিক ওয়েদার, যারা একসাথে রয়েছেন দুজন মানুষ তারা তো দারুণ এনজয় করছেন, কিন্তু যারা পুরনো মানুষটাকে মিস করছেন তাদের বোধহয় গান আরও বেশি মনে করিয়ে দেবে, তাই তো? একদম একদম। গানই কিন্তু মানে খুব দেখবে খুব মন খারাপ হলো বা খুব আনন্দ হলো তখন তুমি, তাই গানটাই সাথে থাকে সবসময়। গান না হলেও ওই যে বললাম সুর, সুর সবসময় মাথায় চলতে থাকে। সিরাজদার লেখার আগেও আমরা জানি যে প্রমাণ পেয়েছি, কিন্তু সিরাজদার লেখার সাথে সাথে এবার প্রথমবার কম্পোজিশনে তার গান আসছে যেখানে তোমার গলা রয়েছে। তো স্বাভাবিকভাবে আমি গানটাকে নিয়ে আর বেশি জিজ্ঞাসা করবো, কারণ মেখলা যেখানে সেখানে গান তো থাকবে, তাই গানে গানে যদি শোনা যায়। একদম একদম, একটু ছোট্ট করে শুনে। ভেজা ভেজা স্বপ্নগুলো নিভে যাওয়া রাতের তারা, আজও শুধু মেঘের আড়াল থেকে খোঁজে তোমায় তোমায়। ভেজা ভেজা স্বপ্নগুলো গানের মাধ্যমেই সকলে তাদের পুরনো মানুষটাকে খুঁজে পাবে, আবার সেই সেরা স্মৃতিগুলোকে আবার খুঁজে পাবে। থ্যাংক ইউ সো মাচ মেখলা, এবং আবারও আমরা দুর্দান্ত একটা আড্ডা দিলাম, ছোট্ট আড্ডা কিন্তু বেশ মজার আড্ডা হলো আর কি। অনেক কিছু জেনে নিলাম আমরা যে গায়িকারা বা গায়কেরা তারা রাগের সময় বা তারা আনন্দের সময় গানে গানে কথা বলে কি না। তো থ্যাংক ইউ সো মাচ মেখলা। তো দর্শকদের কী বলতে চাইবে, এই গানটিকে তারা কোথায় দেখতে পাবেন, কীভাবে দেখতে পাবেন? আশা অডিওর ইউটিউব চ্যানেলে এবং সমস্ত ডিজিটাল অডিও প্ল্যাটফর্মগুলোতে ভেজা ভেজা স্মৃতিগুলো, ভেজা ভেজা স্বপ্নগুলো সরি, এইটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা আমার নাম দিয়ে সার্চ করলেও রিসেন্ট গানের মধ্যে পেয়ে যাবেন। আর শুনুন সবাই, খুব সুন্দর একটা মেলোডি, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভালো তো লাগতেই হবে, কারণ মেখলার গানের ভক্ত তো আপনারা অনেক দিনের, তাই মেখলা আবারও একটা নতুন গান নিয়ে এসেছে আপনাদের জন্য, তাই এই গানকেও ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। আর সাথে থাকুন তারকাদের সম্পর্কে এরকমই আরও খুঁটিনাটি জানার জন্য, অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।